সায়েম, আজ বার্থডেতে যে আমি ডাবে পুডিংটা বানিয়েছি খুব স্পেশাল এবং ইয়াম্মি একটা ডাবে পুডিং ছিল, এই রেসিপিটা একটা আপু চেয়েছিলেন, তাই ওই আপুকে উদ্দেশ্য করে আজকে এই রেসিপিটা শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, এখানে আপনারা চাইলে পাউডার মিল্কও নিতে পারেন। আমি এখানে গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই যে আগার আগার পাউডারটা দিয়ে এখানে জেলিটা বসাতে হয়। আর এখানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব। যখন একটা বরফ চলে আসবে তখন এটাকে চুলা বন্ধ করে দেব এবং একটু নেড়ে চেড়ে কুসুম ঠান্ডা হয়ে যাবে তখন একটা গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে। আর এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি, আর এখানে যে ডাবের শাঁসটা ছিল ওইটাকে কুচি কুচি করে কেটে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখা গেছে যে পানির সাথে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু কোন একটার মধ্যে বেশি হবে কোন গ্লাসে কম পড়বে, তাই এখানে সম পরিমাণ 1 চামচ করে গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ওই দুধের দুধটা আমি এখানে গ্লাসের মধ্যে অল্প অল্প করে ঢেলে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছিলাম, তারপরে দেখা গেছে যে দুধের পরিমাণটা কম হয়ে গেছে, তারপরে আমি আরও 2 কাপ পরিমাণ দুধ জাল করে নিয়ে মোট 4 কাপ পরিমাণে এই গ্লাসগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। প্রথমে ভাবছিলাম 6 গ্লাস করব, তারপরে ভাবছি না একটু বেশি করে করি, যেহেতু কয়েকজন গেস্ট আসলো আসতে পারে, তাই 12 গ্লাস করেছি। আর এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর ডাবের পুডিং বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাবটা কচি হতে হবে, যেহেতু ডাবের শ্বাস দিয়ে আমরা এটা বানাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি 6 কাপ পরিমাণ ডাবের পানি, পানির সাথে দিয়েছি 6 টেবিল চামচ চিনি এবং 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন ভালো করে পলক চলে এসেছে পানির মধ্যে, চুলাটা আমি অফ করে দেবো এবং নেড়ে চেড়ে পানিটাকে ঠান্ডা করে নেব। যখন পানিটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে একটু সামান্য ফুড কালার দিয়ে দেবো। এখানে আমি পিঙ্ক কালার ফুড কালার দিয়েছি 4-5 ফোঁটা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন। পিঙ্ক কালারটা দিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু খাবারের জন্য কোনো ক্ষতিকর না, খাওয়ার জন্য যে ফুড কালার থাকে ওইটা আমি ইউজ করেছি। এখন পানিটা যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে তখন ওই বাকি গ্লাসগুলো আমি ফ্রিজ থেকে বের করে নেব, আর এখান থেকে আমি ওই পানিটা এই গ্লাসের মধ্যে ঢেলে দেব। আর এই যে আমার বার্থডের জন্য যে কেকটা বানিয়েছি ওইটাও ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। খুব সুন্দর হয়েছিল এই কেকটা, সবাই খুব প্রশংসা করেছে এবং খেতেও খুব মজা হয়েছিল। আর এই তো এখন বাকি যে পানিটা ডাবগুলো ছিল, আর কিছু ডাব রয়ে গিয়েছিল, এগুলো আমি এখন গ্লাসের মধ্যে দিয়ে দেব। প্রতিটা গ্লাসে আমি সম পরিমাণ করে ডাব দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ করে দিয়েছি, পরে দেখা গেছে যে আমার আরও কিছু রয়ে গেছে, তারপরে একটু আমি বাড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন ডাবের পানিটা ওইদিকে কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে ডাবের পানিটা ঢেলে দেব। আসলে ডাবের পুডিং বানাতে কিন্তু খুব বেশি একটা কষ্ট হয় না, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়। আর দেখা গেছে বাইরে থেকে কিনে খেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, তাই এখানে বাসায় যদি আপনি তৈরি করে নেন দেখা গেছে 1টা ডাব দিয়ে আপনি 4টা গ্লাস অনায়াসে বানাতে পারবেন, আর খেতেও কিন্তু খুব মজা। আর বাসার খাবার কিন্তু অবশ্যই ফ্রেশ হয়, দোকানের চাইতে বেশি মজা হয়। আর এই রেসিপি ফলো করে বানাবেন, খুব মজা হবে খেতে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর এতে এখন প্রত্যেকটা গ্লাসে আমি পানি ঢেলে দিচ্ছি, আর এটা হচ্ছে অবশ্যই ডাবের পানি, এটা শুধুই ডাবের পানি, এখানে কিন্তু অন্য কোনো পানি মিক্স করা যাবে না, তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। আর ডাবের পানিটা যখন গ্লাসের মধ্যে ঢালছি দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে খেতে ইচ্ছা করছে। আর এখন যখন সবগুলো গ্লাসে আমি পানিটা ঢেলে দেব তখন এটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য, প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে, তারপর এটাও সেট হয়ে যাবে। আর খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খুবই মজা লাগে। আর এ তো এটা হচ্ছে খুব সহজভাবে রেসিপি, আমার ডাবের পুডিং কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন, যেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পারে এবং মজা করে খেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।